কৃষি কাজেও এবার ড্রোনের ব্যবহার শুরু হলো আরামবাগ মহকুমায়। যদিও হুগলি জেলার বেশ কিছু এলাকায় কৃষিকাজে ড্রোন ব্যবহার শুরু হয়ে গেছে। এবার খানাকুলে বেশ কয়েক বিঘা আলু জমিতে ড্রোনের ব্যবহার দেখা গেল। বিধানচন্দ্র রায় কৃষি বিদ্যালয়ের সহযোগিতায় এবং হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে এদিন খানাকুলে ড্রোনের সাহায্যে আলু জমিতে কীটনাশক প্রয়োগ করা হয়। নিমেষের মধ্যে বিঘার পর বিঘা জমিতে কীটনাশক স্প্রে করে দেবে একটি ড্রোন। সোমবার খানাকুলে একটি প্রতিনিধি দল ড্রোনের সাহায্যে হাতে কলমে জমিতে ঔষধ স্প্রে করে দেখান। এমনকি এই পদ্ধতিতে স্প্রে করার বিষয়টি কৃষকদের হাতে কলমে দেখানো হয়। ড্রোনের মাধ্যমে এতদিন ছবি তোলার বিষয়টি সবাই জেনে গেছেন। ড্রোনের মাধ্যমে এক জেলা থেকে অন্য জেলায় জরুরি ঔষধ পাঠানোর কাজও সম্প্রতি এই রাজ্যে শুরু হয়েছে। কিন্তু ড্রোনের মাধ্যমে কৃষি জমিতে কীটনাশক স্প্রে এই রাজ্যের অনেক সাধারণ মানুষ, বিশেষ করে প্রত্যন্ত এলাকার কৃষকদের কাছে বিষয়টি অভিনব। এই বিষয়ে ওই প্রতিনিধি দলের এক সদস্য তরুণ সরকার জানান, একটি ড্রোন মাত্র 10 মিনিটে এক বিঘা জমিতে কীটনাশক স্প্রে করে দেবে। এতে একদিকে যেমন সময় কম লাগবে, অন্যদিকে কীটনাশকের কোনো প্রভাব শরীরে পড়বে না, শ্রমিক খরচও বেঁচে যাবে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে আমরা এখানে আজকে খানাকুল ব্লকে এসেছি আলুর জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করার জন্য। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত বছর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে 2 এগ্রিকালচার ড্রোন দেওয়া হয় একদম কৃষকের জমিতে, কৃষক বন্ধুর জমিতে হাতে কলমে দেখে দেওয়ার জন্য, যে ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে তারা যখন জমিতে ওষুধ বা কীটনাশক স্প্রে করছে সেক্ষেত্রে কতটা শ্রম ব্যয় হচ্ছে, কতটা ওষুধ লাগছে, কতটা জল লাগছে, তার তুলনায় যখন আমরা মেশিনারির মাধ্যমে অর্থাৎ ড্রোনের মাধ্যমে কোনো কৃষকের জমিতে ওষুধ বা সার প্রয়োগ করছি সেক্ষেত্রে কতটা কম জল লাগছে বা কতটা কম ওষুধ লাগছে, এটারই একটা প্রদর্শনী চালার জন্য আজকে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে আমরা এখানে এসেছি হুগলি জেলা খানাকুল ব্লকে। এবং আপনাদের জানিয়ে রাখি যে যে ক্ষেত্রে যখন আমরা ড্রোন দিয়ে স্প্রে করি সেক্ষেত্রে অনলি আমাদের শুধুমাত্র 1 একর জমিতে 10 লিটার জল লাগছে। যদি আমরা ন্যাপস্যাক স্প্রে দিই, যেটা কৃষকরা সাধারণত ফলো করে থাকে, সে পদ্ধতিতে জমিতে সার বা ওষুধ প্রয়োগ করে থাকি, সেক্ষেত্রে 1 বিঘা জমিতে কিন্তু 60 থেকে 64 লিটার জল লাগে। যদি আমরা ড্রোনের মাধ্যমে স্প্রে করতে পারি, কীটনাশক হতে পারে অথবা সার হতে পারে, সেক্ষেত্রে একদিকে যেমন কৃষক বন্ধুর চাষের খরচ কমছে, লেবারের কস্ট কমছে, অপরদিকে কিন্তু জলের খরচও অনেক কম পড়ছে। এতদিন ব্যাটারি চালিত যন্ত্র দিয়ে জমিতে কীটনাশক স্প্রে করা হতো, এর জন্য শ্রমিক নিয়োগ করে কিংবা কৃষককে নিজে স্প্রে করার কাজ করতে হতো, কিন্তু ড্রোন এই কাজ করে দেবে। এমন ঘটনা বিদেশে ঘটলেও এই রাজ্যে সেই ব্যবস্থা চালু হবে তা ভাবতেই পারেনি খানাকুলের কৃষকেরা। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিখিল রায় বলেন, ড্রোনের মাধ্যমে আলু জমিতে কীটনাশক প্রয়োগ করা হবে, কত সহজেই এই কাজ করা যাবে তা কৃষকদের দেখানো হবে, এতে করে খরচ কমবে। আজকে আমরা ড্রোনের মাধ্যমে কৃষকের আলুর জমিতে ওষুধ স্প্রে করব এবং দেখব কত সহজে আমরা ওষুধ স্প্রে করতে পারছি, এবং সেই ওষুধ যে স্প্রে করা হচ্ছে তাতে সময়ও কম লাগছে, ওষুধের পরিমাণ কম লাগছে। ফলে এইভাবে যদি পরবর্তীকালে ওষুধ স্প্রে করা যায় সেক্ষেত্রে খুব কম খরচে আলু চাষ করা সম্ভব হবে এবং খুব কম সময়ে চাষিরা জমিতে ওষুধ প্রয়োগ করতে পারবে। তবে শুধু স্প্রে নয়, প্রাকৃতিক দুর্যোগে কৃষি জমিতে কত ক্ষতি হয়েছে তাও জানিয়ে দেবে ড্রোন। এদিন খানাকুলে কৃষকদের উপস্থিতিতে নতুন এই পদ্ধতি প্রদর্শিত হয়। রিমোট কন্ট্রোলের মাধ্যমে একটি ড্রোন জমিতে সার জল দেওয়ার কাজ করে, এতে খুশি কৃষকেরা। খানাকুল থেকে লালটু মল্লিকের রিপোর্ট, নিউজ আজ বাংলা। এসে গেল বং পিৎজা। আভিজাত্য পূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্য